আজ আমি আলোচনা করব ক্লাস টুর বাংলা ব্যাকরণ বই থেকে পদ পরিচয় পদ বিভক্তি এবং পদের যে বিভিন্ন রকম ভাগ রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব ওকে আজ আমরা আলোচনা করব ক্রিয়াপদ ক্রিয়াপদ অর্থাৎ কি কাজ করা তাহলে ক্রিয়াপদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন লেখা পড়া ঘুমোনো খাওয়া নাচা গান গাওয়া ইত্যাদি হলো ক্রিয়াপদ ক্রিয়াপদকে আবার দুই ভাগে ভাগ করা যায় সমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে অর্থাৎ বাক্যটি কমপ্লিট হয় যেমন আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খেয়েছি তাহলে কি হলো আমি ভাত খেয়েছি এখানে কিন্তু সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল যেমন প্রাপ্তি গান গাইছে ছেলেটি মন দিয়ে পড়ছিল এগুলো হলো সমাপিকা ক্রিয়া অর্থাৎ বাক্যটি সম্পূর্ণ হয়ে গেছে আর অসমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না যেমন আমি ভাত খেয়ে এই বাক্যটি থেকে আমরা কি বুঝতে পাচ্ছি খেয়ে অর্থাৎ কি আমরা আরও কিছু বলতে চাই খেয়ের পরেও আরও কিছু বলতে চাই আমি ভাত খেয়ে বলতে পারি স্কুলে যাব বা খেলতে যাবো তাহলে আমি ভাত খেয়ে স্কুলে যাব এই সেন্টেন্সটির মধ্যে খেয়ে একটি ক্রিয়াপদ রয়েছে যাব একটি ক্রিয়াপদ রয়েছে ভাত খেয়ে এটি হলো অসমাপিকা ক্রিয়া খেলতে যাব যাবটি হলো সমাপিকা ক্রিয়া তাহলে কি হলো আমি ভাত খেয়ে খেলতে যাব তাহলে খেলতে বেড়াতে চলতে এগুলি হলো অসমাপিকা ক্রিয়া তাহলে ক্রিয়াপদকে কি হলো দুই ভাগে ভাগ করা গেল সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে আর যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না বা করে না তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে এরপর কর্ম অনুযায়ী ক্রিয়াপদকে আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি সকর্মক অকর্মক যার কর্ম রয়েছে তাকে বলা হয় সকর্মক যার কর্ম নেই তাকে বলা হয় অকর্ম যেমন ধরো সে বই পড়ছে এটা আমরা কিভাবে বুঝবো যখন আমরা এখানে ক্রিয়াপদ সে বই পড়ে ক্রিয়াপদ কি পড়ে যখন এই ক্রিয়াপদকে কী দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পায় সে বই পড়ে সে কী পড়ে বই এই বইটি হলো কর্ম অর্থাৎ এটি হলো ক্রিয়া তাহলে যে ক্রিয়ার কর্ম রয়েছে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া আর যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা হয় ক্রিয়া। যেমন ক্রমা ঘুমোচ্ছে প্রাপ্তি হাসছে এখানে কিন্তু আমরা কী দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না এইগুলোকে বলা হয় অকর্ম ক্রিয়া তাহলে কী হলো কর্ম অনুযায়ী ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় সকর্মক অকর্মক নেক্সট দেখো বলেছে মুখে মুখে উত্তর দাও একের দাগে কি রয়েছে ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ দাও যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হয় যেমন ছেলেটি খেলছে সে হাসছে গান গাইছে ইত্যাদি ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায় ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায় সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলা হয় যেমন ছেলেটি বই পড়ছে বাবা অফিসে যাচ্ছেন ইত্যাদি আর অসমাপিকা ক্রিয়া কাকে বলা হয় যে ক্রিয়াপদের দ্বারা বাক্যটির অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন সে বেড়াতে আমি খেলতে ছেলেটি গান গাইতে ইত্যাদি ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে ক্রিয়ার কর্ম রয়েছে তাকে সকর্ম ক্রিয়া বলা হয় যেমন সে বই পড়ে সে বল খেলছে কি খেলছে বল খেলছে অকর্মক্রিয়া কি যে ক্রিয়াপদের কোনো কর্ম নেই তাকে ক্রিয়া বলা হয় যেমন হাসছে ঘুমোচ্ছে কাঁদছে নেক্সট কি বলেছে ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও সে বাড়ি গিয়ে স্নান করলো এখানে কোনটি দেখো গিয়েটিতে ডবল রাইট আছে সে বাড়ি গিয়ে গিয়ে সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া গিয়েতে আমাদের কি হচ্ছে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না তাই এটি হলো অসমাপিকা ক্রিয়া আর এখানে স্নান করলো করলোটি হলো সমাপিকা ক্রিয়া তাহলে সে বাড়ি গিয়ে অসমাপিকা ক্রিয়া ছেলেটি ভাত খেয়েছে এটি হলো সমাপিকা না অসমাপিকা খেয়েছে সমাপিকা ক্রিয়া সে বাড়িতে গেছে অকর্মক সকর্ম দেখো এখানে ক্রিয়াপদ কোনটি গেছে একে আমরা কি কোথায় এগুলো দিয়ে যদি প্রশ্ন করি কি হচ্ছে সে কোথায় গেছে বাড়িতে তাহলে এখানে কর্ম রয়েছে এটি হলো সকর্ম ক্রিয়া তাহলে সে বাড়ি গিয়ে স্নান করলো গিয়ে অসমাপিকা ক্রিয়া ছেলেটি ভাত খেয়েছে সমাপিকা ক্রিয়া সে বাড়িতে গেছে সকর্ম ক্রিয়া ওকে স্টুডেন্টস তাহলে তোমরা বাড়িতে ভালোভাবে ক্রিয়াপদটি পড়বে এবং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে আজ এ পর্যন্তই থাক নেক্সট দিন অব্যয়টি আলোচনা করবো ওকে থ্যাংক ইউ